নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় বৌদ্ধ গ্রন্থ বা বৌদ্ধ সাহিত্য অর্থাৎ বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য কী কী সোর্স রয়েছে সে সম্পর্কেই আজকের আলোচনা আজকে এই আলোচনার প্রথম পর্ব তাহলে চলুন সরাসরি চলে আসি আজকের পর্বে আজকের প্রথম প্রশ্ন প্রাথমিক বৌদ্ধ গ্রন্থগুলি কোথায় লেখা হয়েছিল মধ্য গঙ্গা নদী উপত্যকায় কোশ্চেন নাম্বার টু প্রাথমিক বৌদ্ধ গ্রন্থগুলি বর্তমান ভারতের কোন রাজ্যে লেখা হয়েছিল বিহার উত্তরপ্রদেশ কোশ্চেন নাম্বার থ্রি প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থ কোন ভাষায় রচিত হয়েছিল পালি ভাষায় কোশ্চেন নাম্বার ফোর পালি ভাষায় রচিত সবচেয়ে উল্লেখযোগ্য বৌদ্ধ গ্রন্থ কোনটি টিপিটক কোশ্চেন নাম্বার ফাইভ টিপিটক শব্দটি প্রথম কারা ব্যবহার করেন রিচ ডেভিস এবং হুইলার কোশ্চেন নাম্বার সিক্স রিচ ডেভিস এবং হুইলার কোন গ্রন্থে ত্রিপিটক শব্দটি উল্লেখ করেন বুদ্ধিস্ট ইন্ডিয়াতে কোশ্চেন নাম্বার সেভেন ত্রিপিটকের তিনটি ভাগ কী কী সূত্রপিটক বিনয় এবং অভিধম্ম পিটক কোশ্চেন নাম্বার এইট সুত্তপিটকের সংকলন করতে আনন্দ কোশ্চেন নাম্বার নাইন বিনয় পিটকের সংকলন করতে উপালি কোশ্চেন নাম্বার টেন অভিধম্ম পিটকের সংকলন করতে মোগলিপুত্র তৃশ্য কোশ্চেন নাম্বার ইলেভেন সবচেয়ে বড় পিটক কোনটি সূত্রপিটক কোশ্চেন নাম্বার টুয়েলভ সূত্যপিটকের বিষয়বস্তু কী এতে বুদ্ধের ধার্মিক সিদ্ধান্ত ও ধর্মপদেশের উল্লেখ আছে কোশ্চেন নাম্বার থার্টি বিনয় পিটকের বিষয়বস্তু কি বৌদ্ধ সংঘ সম্পর্কিত নিয়মাবলী কোশ্চেন নাম্বার ফোরটিন অভিধর্মপীটকের বিষয়বস্তু কি বৌদ্ধ ধর্মের দর্শনের বিবেচনা কোশ্চেন নাম্বার ফিফটিন সুত্তপিটক কিসে বিভক্ত নিকায়তে বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি ভালো লাগে আজকে পর্বটি অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনের সঙ্গে আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন একটু প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আজকের মতো বিদায়